হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অষ্টম শ্রেণীর পাটিগণিতে আপনাকে স্বাগতম। আমরা আজকে প্রদত্ত প্রবলেমটি সলভ করব। আমাদের এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। প্রতি বর্গ মিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি বর্গ মিটারে 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? এখন আমরা দেখি 1.90 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় 10,260 টাকা খরচ হয় অর্থাৎ আমাদের 10,260 কে 1.90 দিয়ে ভাগ দিলে হয় 5,400 টাকা। এখন আমাদের বলছে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। অর্থাৎ আমরা যদি প্রস্থকে ক ধরি তাহলে দৈর্ঘ্য হচ্ছে দেড় ক, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 1.5 ক² বর্গমিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি 1.5 ক² = 5,400। পাঁচ হাজার চারশো কে 1.5 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 3600। 3600 কে যদি বর্গমূল করি তাহলে আমরা কয়ের মান পেয়ে যাই? 60। অর্থাৎ আমরা প্রস্থ পেলাম 60 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পাবো এর দেড় গুণ, 60 কে 1.5 দিয়ে গুণ করলে হয় 90 মিটার। যেহেতু আমাদের বলছে মাঠের চারদিকে বেড়া দিতে হবে, অর্থাৎ মাঠের চারদিকে, অর্থাৎ আমাদেরকে পরিসীমা বের করতে হবে। পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 150। 150 কে 2 দিয়ে গুণ করলে হয় 300 মিটার। অর্থাৎ আমরা পরিসীমা পেলাম 300 মিটার। আমাদের বলছে প্রতি মিটারে 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? সুতরাং মোট ব্যয় 300 কে আমরা যদি 2.5 দিয়ে গুণ করি তাহলে আমরা মোট ব্যয় পেয়ে যাব। অর্থাৎ আমরা মোট 300 কে 2.5 দিয়ে গুণ করলে হয় 750 টাকা। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার।